মারিয়ানা খাত। এটি এমন একটি নাম, এই নামটি শুনলেই আমাদের মনে একটি রহস্যের উন্মোচন হয় আর মনে প্রশ্নের উদয় হয় যে এটি কিভাবে সৃষ্টি হয়েছে বা এই খাতের ভিতরে কি এমন আছে আর এটি এত গভীর হলো কি করে। এর উত্তর জানতে বন্ধুরা আজ পিগলাভ সুইডের পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপের পূর্ব দিকে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। গোটা ট্রেঞ্চটি 2500 কিলোমিটার লম্বা। নোয়া জানাচ্ছে ওই গোটা এলাকার সবচেয়ে গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। মারিয়ানা ট্রেঞ্চের দক্ষিণ প্রান্তে রয়েছে এই এলাকাটি। HMS চ্যালেঞ্জার 2 জাহাজের নাবিকেরা মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে আরও একটি গভীরতম জায়গা খুঁজে পায়। এটি গুয়াম দ্বীপের 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি পৃথিবীপৃষ্ঠের গভীরতম বিন্দু। এই জাহাজের নামে নামকরণ করা হয়েছে এই বিন্দুটির। নামটি হল HMS চ্যালেঞ্জার 2। এর গভীরতা প্রায় 11,033 মিটার। 1960 সালের জানুয়ারি মাসে প্রকৌশলী জ্যাক পিকার ও মার্কিন নৌবাহিনীর নিউ ট্যানাল ডোনাল্ড ওয়ালস ফরাসি নির্মিত ব্যাতিস্কাপ তিয়স্তে করে চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন। ব্যাতিস্কাপ তিয়স্ত হল এটি একটি সামুদ্রিক যান যা সমুদ্রে গভীরে যাওয়ার জন্য প্রস্তুত। জ্যাক ও ডোনাল্ড এই তিয়স্তে যানটিকে 10,915 মিটার গভীরতায় নিয়ে যেতে সক্ষম হয়। এটি ইতিহাসের মধ্যে সব থেকে গভীরতম জায়গায় নিয়ে যাওয়া একটি যান। মারিয়ানা খাতটির দৈর্ঘ্য লম্বায় প্রায় 2,550 কিলোমিটার আর চওড়ায় এটি মাত্র 69 কিলোমিটার। এর গভীরতা হল প্রায় 11 কিলোমিটার। এই গভীরতা সম্বন্ধে একটি উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন। যদি পুরো মাউন্ট এভারেস্টকেও তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তাও তার মাথার উপর আরও জায়গা বেঁচে যাবে, এমনই এর গভীরতা। মারিয়ানা খাতের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে চ্যালেঞ্জার ডিপ নামের ভ্যালিতে গিয়ে। খাদের শেষ অংশে জলের চাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা 1000 গুণেরও বেশি। এ কারণেই এখানে স্বাভাবিক চেয়ে জলের ঘনত্ব প্রায় 5% বেশি। বিজ্ঞানীরা মনে করেন এই মারিয়ানা দ্বীপপুঞ্জ আসলে ডুবো আগ্নেয়গিরির মাথা। প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের একদম নিচের অংশে শত শত বছর ধরে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত ঘটেছে তা থেকেই তৈরি হয়েছে মারিয়ানা প্লেট। কোনো এক কালে প্রকৃতির খেয়ালে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে ফিলিপিন প্লেটের সংঘর্ষ ঘটে, যার ফলে বিশালাকৃতি প্রশান্ত মহাসাগরীয় প্লেট চলে আসে ফিলিপিন প্লেটের নিচে, আর তার ফলেই প্রশান্ত মহাসাগরের জলের তলায় জন্ম নেয় এক গভীর ট্রেঞ্চ। মারিয়ানা দ্বীপগুলো দাঁড়িয়ে আছে এসব প্লেটের ওপরেই, আর দ্বীপের খুব কাছাকাছি হওয়ায় সবচেয়ে গভীর খাত মারিয়ানা খাতের নামও স্বাভাবিকভাবেই হয়ে গেছে রানী মারিয়ানার নামে। চ্যালেঞ্জার দ্বীপের ছিদ্রপথ দিয়ে কখনো কখনো হাইড্রোজেন সালফাইড সহ
বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম জল বের হয়। ব্যারোফিলিক জাতীয় ব্যাকটেরিয়ার আবার এগুলো হলো প্রধান খাদ্য। আবার এই জাতীয় ব্যাকটেরিয়াকে খেয়ে থাকে মাছেরা। এভাবেই সাগরতলের এত গভীরেও জীবনচক্র চলতে থাকে, যেমনটি চলে সাগরের উপর। মারিয়ানা খাতের তলদেশে মৃতপ্রায় প্রাণীদের কঙ্কাল ও খোলস জমা হওয়ার জন্য এখানকার জল খানিকটা হলুদ রঙের। মারিয়ানা খাত নিয়ে মানুষের অপার উৎসাহ বহু আগে থেকে, তবে এটির গভীরতা মাপার তোড়জোড় শুরু হয় প্রায় 150 বছর আগে, 1872 সালের ডিসেম্বর থেকে 1876 সালের মে মাসের মধ্যে বেশ কয়েকবার চ্যালেঞ্জার এক্সপিডিশন নামের পরীক্ষামূলক অভিযান চালানো হয়েছিল খাদ্যের গভীরতা মাপার জন্য। অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের প্রাকৃতিক ইতিহাসবিদ এবং সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস ওয়াইভিল থমসন। তখন জানা গিয়েছিল খাদ্যের সর্বোচ্চ গভীরতা প্রায় 26,850 ফুট। 1872 সালের 21শে ডিসেম্বর অভিযান শুরু করা হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর পোর্টসমাউথ থেকে। ক্যাপ্টেন জর্জ নারেশের নেতৃত্বে অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। বিজ্ঞানীরা সেই সময় খাদের গভীরতা মাপার জন্য ব্যবহার করেছিলেন বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন বা শব্দ উৎপাদক যন্ত্র। বিশ্বের সবচেয়ে গভীর স্থান আসলে কতটা গভীর তা জানার জন্য বিজ্ঞানীরা চ্যালেঞ্জার 2 নামের একটি জাহাজ ব্যবহার করেছিলেন। এতে চড়ে বিজ্ঞানীরা মারিয়ানা খাতের গভীরতা মাপেন ইকো সাউন্ডিং বা প্রতিধ্বনি গ্রহণ পদ্ধতিতে। সেই দুঃসাহসিক অভিযানে জানা গেল খাদ্যের সর্বোচ্চ গভীরতা 35,757 ফুট। এরপর চালানো হয়েছে আরও অভিযান এবং ভুল প্রমাণিত হয়েছে আগের মাপা গভীরতাগুলো। আধুনিক বিজ্ঞানীরা এখন জানেন মারিয়ানা খাত প্রায় 36,070 ফুট গভীর। গভীর সাগরের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনও রয়ে গেছে নানান সমস্যা, ফলে বিজ্ঞানীদের ধারণা এই খাদের গভীরতা আরও বেশি হলেও হতে পারে। সেজন্যই তারা নিত্য নতুনভাবে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন এই রকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের পিকলাভ সুইট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।